হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির লার্নিং একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো বন্ধুরা আমরা শুরু করি। প্রথমে আমরা একটা অঙ্ক উঠাব, যেমন 1, 7, 6, 4। এর বর্গমূল কত? এর বর্গমূল কত? তো আমরা এই অঙ্কটা বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে? 1, 7, 6, 4। তো এখানে জোড়া সংখ্যা নিতে হবে। তো আমরা প্রথমে এই যে জোড়া করলাম, এখন আমরা দেখবো, যেমন এই যে এখানে আছে কত? 17। আমরা এমন একটা সংখ্যা নিব যাতে 17 কে আমরা বর্গমূল করতে পারি। কেমন? তো আমরা যদি 3 দিয়ে নেই, 3 3 9, যদি 4 দিয়ে শুরু করি তো 4 4 16, 5 দিয়ে দিলে 5 5 25। হ্যাঁ, বর্গমূল হচ্ছে যা আছে তা দিয়ে আমাদের গুণ করতে হবে। তো আমরা 4 দিয়ে দিলে, এখানে 17 আছে বেশি হয়ে যায়, তো আমরা 4 দিয়ে দেবো। তো 4 4 16, 16 নেওয়ার পর আমরা বিয়োগ করলাম, পাইলাম 1। এখানে আছে, আমরা এই জোড়াটা নামাবো 6 4। এখানে আমাদের আছে কত? 4। আমরা এখানে 4-এর ডাবল আমরা পাইতেছি কত? 4-এর ডাবল আমরা পাইতেছি 8। হ্যাঁ, তো আমরা এমন একটা সংখ্যা নিব, এখানে 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 এমন একটা সংখ্যা নিব, ওই সংখ্যাটা দিয়ে আমরা এই সংখ্যাটা গুণ করব, যাতে আমাদের এই সংখ্যাটা পাওয়া যায়, বা এই সংখ্যাটার কাছাকাছি আমরা একটা সংখ্যা পাই। তো আমাদের এখানে আছে 8। আমরা 8-এর সাথে আমরা 2 দিব। যদি 2 দেই, এক এক প্রথমে 1 দিয়ে দেখবো কত হয়। 1 দিয়ে গুণ করলে আমরা 81 হচ্ছে, আমাদের 81 সংখ্যাটার কাছে যাচ্ছে না। তারপর আমরা 2 দিয়ে দেখলাম, 2 দিয়ে দিলাম, 2 2 গুণে 4, 2 2 গুণে 4, 8 2 গুণে 16। তো এখানে একটা কথা, আমাদের এখানে আমরা 2 বসাইছি, আমরা এদের এখানে 2 দিতে হবে। কেমন? তো আমরা দেখলাম যে এখানে 0 হয়ে গেল। হ্যাঁ, অতএব আমাদের বর্গমূল হবে 42। অতএব নির্ণয় বর্গমূল 42। অতএব নির্ণয় বর্গমূল 42। এই হলো আমাদের প্রথম অঙ্কের রেজাল্ট। কেমন? তারপরে আমরা আরেকটা অঙ্ক করবো, যেমন 2 3 0 4, এর বর্গমূল কত? আমরা এই অঙ্কটার বর্গমূল করব। তো এখানে আগে জোড়া জোড়া করব, 1 জোড়া, এই 1 জোড়া, তারপর সাজাবো 2 3 0 4। এখানে আছে 23। আমরা এমন একটা সংখ্যা নিব যাতে আমরা 23-এর কাছাকাছি সংখ্যা, বা 23 পাই। তো আমরা 3 দিয়ে 3 3 9, 4 দিয়ে 4 4 16, 5 দিয়ে 5 5 25, 23 ওভার হয়ে যায়। কেমন? তো আমরা 4 দিয়ে দেবো, 4 4 16। তো 6 7 বিয়োগ করলে পাইবো 7, নামাইলাম জোড়াটা, নামাইলাম 0 4। তো আমরা এখানে 4 আছে, 4-এর ডাবল আমরা পাইছি কত? 8। আমরা এখানে এমন একটা সংখ্যা নিব যাতে আমরা এই সংখ্যা বা তার কাছাকাছি একটা সংখ্যা পাই। যেমন যদি 7 দিয়ে দিই, যেমন 7 7 49, 7-এ 4, 7-8 56, 7-8 58 60। হ্যাঁ, এটা কম হয়ে যাচ্ছে, তারপর 7 দিয়ে দেব। হ্যাঁ, তো 7 দিয়ে যদি আমরা এই সংখ্যাটা গুণ দিই, তো 7 7 7, 7 দিয়ে দিলে এখানে আমরা, সরি, 7 দিয়ে হবে না, আমরা দেবো 8। হ্যাঁ, 8 দিয়ে দিলে আমরা এখানে আমাদের 8 দিতে হবে। 8 দিয়ে দিলে 8 8 64, 64 4, 7-এ 6, 7-এ 6, আবার 8 8 64, 65 66, 67 68 70। হ্যাঁ, তারপর আমরা বিয়োগ করলে 0। অতএব নির্ণয়
বর্গমূল 48। তো এখানে আমরা আমরা আরেকটা অঙ্ক করব, তো আমরা এখন যে অঙ্কটি করবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 3 নম্বর, 1024 এর বর্গমূল কত? তো 1024, এখানে একটা জোড়া, এখানে এক জোড়া, আমাদের আগে জোগাড় করতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। তো আমরা এখানে আছি কত? 10। আমরা একটা সংখ্যা নিতে হবে যাতে আমরা 10 পাই, যেমন 3 3 9, 4 4 16, 4 দিলে বেশি যায়, তো আমরা কি করব 3 দিয়ে দিলাম, 3 3 9, বিয়োগ করলে পাই 1, নামাইলাম 1 জোড়া 2 4, এখানে আছে কত? 3। আমরা 3 এর যদি ডাবল করি তাই পাইতেছি 6। আমরা এখানে এমন একটা সংখ্যা নিব, হ্যাঁ, যাতে এই সংখ্যাটা বা তার কাছাকাছি সংখ্যা পাই। তারপর 1 দিয়ে দিলে, 1 দিয়ে দিলে হচ্ছে 61, এটা অনেক ছোট হয়ে যায়। তারপরে 2 দিয়ে দিলাম, এখানে যা লিখবো এখানে তা দিতে হবে, 2 দুগুণে, এই 2 দিয়ে এখন হচ্ছে 62। আমরা যদি 62 দুই দিয়ে গুণ করি, তো 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হ্যাঁ, আমাদের 0 হয়ে গেল। অতএব 1024 এর বর্গমূল 32। তো এখন আমরা দশমিকের একটা বর্গমূল করব, দশমিক সংখ্যার বর্গমূল, যেমন 2.25। আমরা যদি এই অঙ্কটা বর্গমূল করতে যাই, তা আমরা এখানে কি করব, এইখানে একটা জোড়া বানাইলাম, এইখানে জোড়া বিহীন সংখ্যা, হ্যাঁ, তো আমাদের যেহেতু এখানে আছে কত? 2। তো 2-এর তো আমরা 2 দিয়ে গুণ করতে পারবো না, তারপর 1 দিয়ে দেবো, আমরা দিলাম 1, এককে 1, আমরা বিয়োগ করলাম পাইলাম 1, নামাইলাম 1 জোড়া 2 5। তো আমাদের এখানে আছে 1, আমরা 1-কে ডাবল করতে পারি 2, হ্যাঁ, তো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে আমরা এই সংখ্যাটা বা তার কাছাকাছি সংখ্যা পেয়ে যাই। তো আমরা যদি 3 দিয়ে দিই, 3 3 9, অনেক ছোট হয়ে যায়, 4 দিয়ে দিলে, 4 4 16, 4 24, 4 24 96, আমরা আরো একটা সংখ্যা দিয়ে 5 দিয়ে দেবো, কেমন? 5। তো 5 দিয়ে দিলে আমরা এখানেও 5 লিখবো, তো 5 5 25, হাতে 1, তারপরে আবার 5 দশ রেখে 10 7 2 12, হ্যাঁ, এই হলো আমাদের 0। তো এই আমাদের দশমিকের অঙ্ক। তারপরে এখন আমরা আরো একটি অঙ্ক দেখব, দশমিকের আমরা আরো একটি অঙ্ক দেখব, পাঁচ নাম্বার, 0.005 7 6। তো আমরা এই সংখ্যাগুলোর বর্গমূল করব, প্রথমত আমরা এটা একটা জোড়া বানাইলাম, তো এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের বামে একটা সংখ্যা আছে 0, তো আমরা 0 নিলাম, এখানে দশমিক আছে আমরা একটা দশমিক দিলাম। এই যে দুইটা শূন্য, দুইটা সংখ্যার জন্য একটা বাকফল হবে, তো আমরা দুইটা শূন্যর জন্য আমরা একটা শূন্য দিলাম। তারপর আমরা এই জোড়ার কাজ করব এখন, তো এই জোড়াটা দেখা গেছে যে এখানে আছে কত? 5। তো আমরা 5-এর আমরা 2 দিয়ে দিতে পারি, 2 দুগুণে 4, 3-টা দিলে, 3 3 9, বেশি হয়ে যায়, তো আমরা দিলাম 2 দুগুণে 4, তারপর বিয়োগ করলে পাই 1, নামাইলাম 1 জোড়া 7 6। এইখানে 2 আছে, 2-এর ডাবল আমরা নিতে পারি কত? 2-এর ডাবল 4, এখানে যেহেতু 4 দিছে আমাদের সংখ্যাটা
বের করার জন্য বা তার কাছাকাছি সংখ্যা নেওয়ার জন্য আমাদের একটা সংখ্যা নেই, যেমন চার দিয়ে দিলাম, তিনটে দিলে অনেক ছোট হয়ে যাবে, তো চার দিয়ে দিলাম, তো চার চাইরা ১৬, ১৬ ৬ হাতে ১, তো চার চার ১৬ আর একে ১৭, তার মানে আমাদের শূন্য হয়ে গেল। অতএব আমাদের নিম্ন বর্গমূল চার দিছে, এখানে চার দিয়ে দিলে তো আমাদের অতএব নিম্ন বর্গমূল ০.০২৪। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।